বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আরো পিছিয়ে যাওয়া, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই দেশ এগিয়ে যাওয়া। আওয়ামী লীগ উন্নয়ন করে আর বিএনপি ধ্বংস করে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ করার কাজ চলমান রয়েছে। ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের চাল ডাল তেল কেনার সুযোগ করে দিয়েছি। গৃহহীনদের ঘর প্রদান সহ শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে যুবোপযোগী শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে। রোববার বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের মজুরি 56% বৃদ্ধি করে 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে। বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিসহ জামানত ছাড়া রয়েছে কর্মসংস্থান ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ পাওয়ার সুযোগ। এসব আওয়ামী লীগের আমলেই হয়। তবে কিছু কাজ শেষ হলেও এই জেলার 314টি উন্নয়ন প্রকল্পের বাকি কাজ চলমান রয়েছে। চলমান কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে আবারও নৌকা মার্কায় ভোট দিন। যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই মিলে তাকে জয়ী করতে হবে। জনসভায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, নরসিংদী 1 আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, নরসিংদী 2 আসনের সাংসদ জহিরুল হক মোহন, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর পলাশে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সকাল থেকেই মিছিল সহকারে নরসিংদী জেলা মোসলেহউদ্দিন ভুলা স্টেডিয়ামে জমায়েত হতে থাকেন। পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়াম। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভার নিরাপত্তা ব্যবস্থায় নিশ্চিত্র ভূমিকা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।